হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সকলেই জানো তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট 17 জুলাই অর্থাৎ কালকে এ প্রকাশিত হয়েছে অনলাইনে, কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে অনেক বিভ্রান্তি চলছে। তোমাদের রেজাল্ট অনেকেরই ভুল এসছে, অনেকে পাস করে গেছো কিন্তু এখনও পর্যন্ত জানো না রেজাল্ট অনেকেরই ভুল এসছে, এবং অনেকে এই রেজাল্টের নিয়ে বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হয়েছে। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, সমস্ত ভিডিওটি ওয়াচ করো। তোমাদের এই প্রবলেম, যাদের প্রবলেম এসছে রেজাল্ট নিয়ে, তোমরা প্রবলেমের সলিউশন কীভাবে করবে, এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে, সেই কারণে ভিডিওটা তৈরি করছি। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক কর, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আলোচনা করব তোমাদের এর উচ্চ মাধ্যমিক রেজাল্ট। তোমরা সকলেই জানো 17 জুলাই অর্থাৎ কালকে প্রকাশিত হয়েছে, এবং তোমাদের অনেকে সবারই কিন্তু রেজাল্ট খুব ভালো নম্বর এসেছে। কারণটা তোমরা জানো, কিছু পরীক্ষা বাতিল হয়ে গেছিলো, যে পরীক্ষাগুলোর নম্বর কিভাবে দেওয়া হবে। তো এখানে বলা হচ্ছে অনেকেরই রেজাল্ট দেখতে বিভ্রান্তি হচ্ছিল প্রথমে ওয়েবসাইটে, সেটা তো একটা ল্যাগই ছিল যে একই সাবজেক্টের নম্বর শো হচ্ছিলো, অনেকের রেজাল্টের নম্বরই শো হচ্ছিলো না। পরবর্তীকালে সেই সমস্যা কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে এরপরে অনেক স্টুডেন্ট নম্বর পেয়ে গেছে এবং অনেক স্টুডেন্ট জানোও না এখনও পর্যন্ত। তোমরা নম্বর ঠিক করে দেখো নি, হয়তো পাস করে গেছো, হয়ে গেছো যে আমরা এই নম্বর পেয়ে গেছি। অনেকের ক্ষেত্রে কী হচ্ছে, বাতিল যে পরীক্ষাগুলো, বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে বাতিল যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোর নম্বর কিন্তু ভুল এসছে। তোমরা জানো বাতিল পরীক্ষার নম্বর কীভাবে দেওয়া হবে। তোমরা যে সমস্ত লিখিত পরীক্ষা দিয়েছো, সেই লিখিত পরীক্ষার মধ্যে যে লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাবে, সেই নম্বরের শতকরা হিসাবে বাদ বাকি যে পরীক্ষা, লিখিত পরীক্ষাগুলো বাতিল হয়ে গেছে, সেই পরীক্ষার নম্বর দেওয়া হবে। কিন্তু এখানে তোমাদের এর উচ্চ মাধ্যমিকের বাতিল পরীক্ষার নম্বরগুলো কিন্তু ঠিকঠাক করে বসানো হয়নি, অনেক ক্ষেত্রে কিন্তু ভুল হয়েছে। সেই কারণে স্টুডেন্টরা বিভ্রান্তির মুখে পড়েছে। দেখা গেছে যে পার্সেন্টেজ হিসাবে তাদের নম্বর দেওয়া হয়নি, কারোর নম্বর বেশি পড়ে গেছে, কারোর নম্বর কম পড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক বড় অসুবিধা হতে পারে। তো তোমরা এখানে অনেকের আবার কি হচ্ছে, রেজাল্ট সই হচ্ছে না। তো তোমরা যারা এবছর 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে। সবার প্রথমে তোমাদের কী হয়েছিল, তোমাদের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি হবে কি না সেটা নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিলে। তারপরে তোমরা দেখলে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাতিল হয়ে গেল, যে চাইলে তোমরা দিতে পারো, না হলে নাও দিতে পারো। তো এটা গেল। তারপরে আবার কী হলো, তোমাদের রেজাল্ট নিয়ে এতদিন ওয়েট করানো হলো, তারপরে যখন রেজাল্ট বেরোলো সেখানেই তোমাদের বিভ্রান্তি হলো। এই নিয়ে কিন্তু সমালোচনা চলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে, যে এই ধরনের সমস্যা কেন ক্রিয়েট হচ্ছে, স্টুডেন্টরা কেন এই ধরনের সম্মুখীন, মানে এই ধরনের অসুবিধা ফেস করবে। তো এখন তোমাদের যেটা হয়ে গেছে তো আর কিছু করার নেই, কিন্তু তোমরা যারা দেখছো তোমাদের রেজাল্ট অনলাইনে রেজাল্টে ভুল দেখাচ্ছে, তোমরা শতকরা হিসাবে কীভাবে শতকরা হিসাবে নম্বর, আমি প্রত্যেককে বলবো যারা এখনও পর্যন্ত ভালো করে রেজাল্টটাকে আইডেন্টিফাই করোনি, যে আমাদের বাতিল পরীক্ষার নম্বরগুলো অ্যাকচুয়ালি কি ঠিকঠাক করে দেওয়া হয়েছে, তো সেটা সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করে রেজাল্টটাকে দেখো, যে তোমাদের বাতিল পরীক্ষার নম্বরগুলো ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। যদি না বুঝতে পারো যে কিভাবে বাতিল পরীক্ষার নম্বরগুলো আমরা ক্যালকুলেশন করবো, এই নিয়ে কিন্তু আমি রীতিমতো একটা ভিডিও ডিটেলসে করে ফেলেছি। তোমরা ওই ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বের করতে পারবে যে তোমাদের বাতিল পরীক্ষার শতকরা হিসাবে নম্বর কী হতে পারে। তো এখানে আমি ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক এবং আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নাও। তোমরা কাল থেকে অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো, স্যার এরকম ধরনের অনেক প্রবলেম রয়েছে, যে আমাদের রেজাল্ট সঠিকভাবে বেরোচ্ছে না, আমাদের রেজাল্ট বেরোলেও পার্সেন্টেজ সঠিকভাবে দেওয়া হচ্ছে না। তো এরকম প্রচুর সমস্যা তোমরা সম্মুখীন হচ্ছ। তো এক্ষেত্রে তোমরা কি করবে এখন তোমাদের আমি ভিডিওতে আলোচনা করব। তো দেখো, সবার প্রথমে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে রেজাল্টে, ঠিক আছে, তোমাদের বাতিল পরীক্ষার নম্বরের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম হচ্ছে, যেটা বোর্ড কিন্তু মেনেও নিয়েছে যে তাদের ফল্ট রয়েছে এখানে, তাদের এখানে ভুল রয়েছে, যে বাতিল পরীক্ষার নম্বরের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ভুলভাল নম্বর পড়েছে, তারা মেনে নিয়েছে, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো কারণে কোনো সংকোচ থাকে, কোনো ভুল থাকে, তাহলে কিন্তু তোমরা আর সরাসরি বোর্ডের সঙ্গে যোগাযোগ করে এই প্রবলেমকে সলভ করতে পারো। আমি বলছি বোর্ডের নম্বর সমস্ত কিছু বলবো, কবে থেকে কী হবে, তো আজকের থেকে নাই, তোমাদের সোমবার থেকে অর্থাৎ 20 জুলাই
20 জুলাই থেকে তোমাদের কি হবে একটা এক্সট্রা টিম দেয়া হবে, যে টিমটা তোমাদের এই সমস্ত ভুলভ্রান্তির ওপর কাজ করবে, যেগুলো ভুল হয়েছে যে রেজাল্টগুলো, সেই রেজাল্টগুলোকে কারেক্ট করার চেষ্টা করবে। তোমরা তোমাদের যদি নম্বর কোনো কারণে বাতিল পরীক্ষায় বেশিও পড়ে যায় সেক্ষেত্রেও তোমরা কিন্তু কল করবে, নয়তো কিন্তু পরে বিপদে পড়বে। তো কীভাবে তোমরা বুঝবে আমি আগেই বলে দিলাম যে পার্সেন্টেজের হিসাবে তোমাদের কীভাবে নম্বর হবে বাতিল পরীক্ষা, সেক্ষেত্রে কীভাবে বুঝবে যারা পাস করে গেছো ও তারা অবশ্যই কিন্তু এই জিনিসটাকে মানে এড়িয়ে যেও না, পরবর্তীকালে কিন্তু সমস্যায় পড়তে পারো। তো সেক্ষেত্রে বলি তোমরা আগে দেখে নাও পার্সেন্টেজ করে তোমাদের পার্সেন্টেজটা ঠিক আছে কিনা, তোমাদের টোটাল মার্কসটা যেটা কাউন্ট করো টোটাল মার্কসটা ঠিক আছে কেন, কেন এই ভুলটা কিন্তু অফিসিয়ালভাবে মেনেও নিয়েছে যে অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে, এবং আমিও দু একটা রেজাল্ট দেখেছি যেখানে তোমাদের এরকম ধরনের ভুল ভ্রান্তি হয়েছে, যেটাকে দেখা গেছে টোটালের নম্বর বেশি দেওয়া হয়েছে বা কম দেওয়া হয়েছে। তোমাদের বেশি দেওয়া হয়ে গেলে তোমরা ভাববে, অনেকেই ভাবতে পারো না বেশি নম্বর পড়ে গেছে না কিছু বলবো না, সেক্ষেত্রে আমি বলি তোমাদের বেশি নম্বর পড়লে যদি না বলো তাহলে কিন্তু তোমরা প্রবলেম ফেস করতে পারো। তো এখন তোমাদের 20 জুলাইয়ের পর মানে সোমবার থেকে তোমরা কোন নম্বরে ফোন করতে পারো, তো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল যে নম্বরটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 9851055529। আরেকবার বলছি আমি 9851905529। তো এটা হচ্ছে অফিসিয়াল নাম্বার, তোমরা সোমবারের পর থেকে এই নম্বরে কল করতে পারো। এবং তোমরা যদি ইমেল করতে চাও তোমাদের যে অনলাইনে যে তোমাদের রেজাল্টটা বা মার্কশিটটা শো করছে যেখানে ভুল রয়েছে সেটা কী করছে, তোমরা কী করবে ওখান থেকে স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে তোমরা সরাসরি ইমেল করতে পারো বোর্ডে। কীভাবে ইমেল করবে, তোমাদের ইমেল হচ্ছে result.info@2020.2020@gmail.com। আরও একবার তোমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, তোমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা হলো result.info2020@gmail.com। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল আর ইমেল। এই ইমেলে তোমরা তোমাদের স্ক্রিনশটটাকে নাও, যেখানে ভুল আছে সেটাকে নিচে লেখো, মেনশন করো এবং তোমরা বোর্ডে সরাসরি পাঠিয়ে দিতে পারো ইমেল। তোমরা এখনও মেল করতে পারো কিন্তু এখন করো না, তোমরা তোমাদের অফিসিয়ালভাবে বলা হয়েছে যে 20 জুলাই মানে সোমবারের পর এই যে টিম, এই টিম ওয়ার্ক করবে। তো তোমরা 20 জুলাইয়ের পর তোমরা তোমাদের যে সমস্যা রয়েছে রেজাল্টে, যাদের যাদের সমস্যা রয়েছে, যারা পাশ করে গেছে, নম্বর বেশি পড়ে গেছে কিংবা নম্বর কম পড়ে গেছে, সমস্ত ও যে ভুল ত্রুটিগুলো তোমরা কী হচ্ছে বোর্ডে পাঠিয়ে দাও, সেটা তোমাদের ঠিক করে দেওয়া হবে। তো এখানেও ওয়েস্ট বেঙ্গল বোর্ড একটা স্টুডেন্টের এবছর আবার একটা বিভ্রান্তির মুখে ফেলে দিয়েছে। তো সেরকম কোনো বিষয় না, যাদের দেখছো যে নম্বর কমে গেছে, যাদের দেখছো নম্বর কমে গেছে বা বেড়ে গেছে সেটা তোমরা সলভ করে নিতে পারবে এখান থেকে, ঠিক আছে। তো এটাই তোমাদের ভিডিওতে বলা ছিল, তোমরা যাদের রেজাল্ট এরকম ধরনের পার্সেন্টেজ এসছে বা দেখে তোমরা বুঝছো যে এরকমভাবে রেজাল্ট এসছে কি না, এটা কিন্তু বোর্ড অ্যাকসেপ্ট করে ফেলেছে যে আমাদের এটা ভুল হয়েছে। তো সেই কারণে তোমাদের এর চিন্তার বিশেষ করে কোনো কারণ নেই, তোমাদের যদি ভুলও থাকে সেটা কি ঠিক করে দেবে বোর্ড, কী করবে ঠিক করে ফেলবে। তোমরা 20 তারিখ থেকে ফোন করো অথবা ইমেল করো, ইমেল করে তোমাদের প্রবলেমটা বোর্ডকে জানাও, তোমাদের রেজাল্টে যে সমস্ত ইস্যু আসছে সেই সমস্ত ইস্যুকে ঠিক করে দেবে বোর্ড। তো এটাই তোমাদের জানানো ছিল, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার কথা, যাতে বেল আইকনে ক্লিক করবে, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।